কোরিয়ান বেশ কিছু সিনেমায় ভয়াবহ ম্যানহোল সুড়ঙ্গ নিয়ে গল্প ফাঁদতে দেখা গেছে। তবে বাস্তবে এমন কিছুর অস্তিত্ব থাকাটা অদ্ভুত এক রোমাঞ্চকর অবস্থার সৃষ্টি করে। এমনই এক সুড়ঙ্গের খোঁজ মিলেছে দক্ষিণ কোরিয়ার সিউল শহরে। দৈর্ঘ্যে 3000 বর্গ মিটারের বেশি এই গোপন সুড়ঙ্গ নিয়ে নানান ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকের দাবি এই গুহার সাথে কোনো আধ্যাত্মিক শক্তির সম্পর্ক থাকতে পারে। ব্রিটেনের নিউজ পোর্টাল গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সিটিতে 3000 বর্গ মিটারের রহস্যময় এক বিশাল সুড়ঙ্গের সন্ধান মিলেছে। দেশটির রাজধানী সিউলের সবচেয়ে বড় আইকনিক প্লাজার নিচে এ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে সিউল কর্তৃপক্ষ। মাটির নিচের এই সুড়ঙ্গ কয়েক দশক ধরে অব্যবহৃত পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অথচ কোরিয়ায় সুপরিচিত স্থানগুলোর মধ্যে এই স্থানটি অন্যতম। স্থানীয়দের থেকে জানা গেছে, আইকনিক সিউল চত্বর জনবহুল একটি জায়গা। এখন সোয়াট আয়োজন থেকে শুরু করে যে কোনো ধরনের রাজনৈতিক বিক্ষোভ হয় এখানে। লাখো মানুষের পদচারণায় মুখর থাকে চত্বরটি, অথচ এর নিচেই রয়েছে বিশাল শূন্যতা, বিশাল একটি সুড়ঙ্গ। তবে এই সুড়ঙ্গ কবে কেন বানানো হয়েছিল সেই বিষয়ে নগর কর্তৃপক্ষ নিশ্চিত নয়। এদিকে খবর প্রকাশ হতেই এই সুড়ঙ্গ এখন ভাইরাল টপিকে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে অতি প্রাকৃতিক বস্তুর গুজব। প্রতিবেদন অনুযায়ী সুড়ঙ্গটিতে গেলে এর অন্ধকার ছাদ থেকে খনিজের মতো কিছু ঝুলে রয়েছে এমন একটি বস্তু দেখা যায়, যেন একটা ভূগর্ভস্থ কোনো খনি। যদিও বছরের পর বছর অযত্ন অবহেলায় পড়ে রয়েছে সুড়ঙ্গটি। জানা গেছে 335 মিটার চওড়া এই সুড়ঙ্গ প্রায় 3000 বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। আধ্যাত্মিক শক্তির ভয় থাকলেও এই গুহা পরিদর্শনে আসতে মানুষের ভিড় কমছে না, আর তাই রহস্যময় এই সুড়ঙ্গ এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ের জন্য দর্শনার্থীরা এখানে ঘুরে যেতে পারেন, যদিও সুড়ঙ্গটিতে যাওয়া দর্শনার্থীদের ধুলো থেকে বাঁচতে মাস্ক পরতে হয়। এছাড়াও মাথায় থাকে হেলমেট এবং পাথরের আঘাত থেকে বাঁচতে পায়ে পড়তে হয় লম্বা জুতা। রহস্যময় সুড়ঙ্গটি থেকে সিউল সাবওয়েতে ট্রেনে যাতায়াতের শব্দ শোনা যায়, কেননা সিউল সাবওয়ের U01গা এবং সিটি হল স্টেশনের মাঝামাঝি জায়গায় এই সুড়ঙ্গটি সিউলের প্রথম ভূগর্ভস্থ শপিং মলের মাত্র 13 মিটার নিচে অবস্থিত। জায়গাটা ঘুরে এসে এক পর্যটক সাক্ষাৎকারে বলেন, এটা কিছুটা ভীতিকর অভিজ্ঞতা ছিল। যে উদ্দেশ্যে বানানো হোক না কেন, সেখানে দর্শনার্থীরা শহরের ইতিহাস উপলব্ধি করতে পারবেন। ধারণা করা হয় বিমান হামলা থেকে নাগরিকদের রক্ষা করতে এই সুড়ঙ্গ বানানো হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় এটা অবাক করা কোনো বিষয় নয়, কেননা দেশটির মানুষেরা বরাবর উত্তর কোরিয়ার হামলার ভয় থাকে। তবে সুড়ঙ্গটি কেন বানানো হয়েছিল তা জানা যায়নি। শহর কর্তৃপক্ষের ধারণা, সিউলের দুটি সাবওয়েকে যুক্ত করতে এটি বানানো হয়ে থাকতে পারে, কিন্তু পরে কোনো কারণে আর এটি ব্যবহার করা হয়নি। তবে একই সাথে বিশেষজ্ঞদের মতে রহস্যময় সুড়ঙ্গে এক ঘন্টার ভ্রমণ সিউল শহর গড়ে তোলা শহরে সাবওয়ে নির্মাণের ইতিহাস সম্পর্কে ধারণা দেয়, কারণ গত শতকের 70-এর দশকের শুরুর দিকে সিউল সাবওয়ের নির্মাণযোগ্য চলেছিল। আর তাই সিউলের ফিউচার আরবান স্পেসের প্ল্যানিং ব্যুরোর প্রধান হং সান কি এই সুড়ঙ্গ সফরকে সিউল শহরের গোপন গল্প জানার সুযোগ বলে বর্ণনা করেছেন। তার মতে এর মধ্য দিয়ে দর্শনার্থীরা এমন একটি জায়গার সঙ্গে পরিচিত হন যেটা তারা কখনোই কল্পনা করেননি।